আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি টেকনিশিয়ান আলামিন, আপনার দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইলেকট্রোডিয়া। এই পর্যন্ত আমাকে ভালোবেসে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো এলসিডি এলইডি টিভির বিভিন্ন কাজের সমস্যার সমাধানের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থাকুন। বন্ধুরা, বরাবরের মতো আজকে আপনাদের সামনে 32 ইঞ্চি একটা এলইডি টিভির প্যানেলের সমস্যা, এই প্যানেলের সমস্যা কীভাবে সমাধান করা যায় সে বিষয়ে আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে যারা কাজ শিখতে চান তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আর কথা নয়, চলুন আপনাদের যে টিভিটি রয়েছে এই টিভিটির প্রবলেমটা এবং এটার যে সমাধানটা সে বিষয়ে বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। সো বন্ধুরা, ফার্স্ট আমি এটার সময় যাতে লম্বা না হয় সেই জন্য টিভিটিকে ওপেন করে রেখেছি এবং এখন যদি আমি স্ট্যান্ড বাই রিলিজ করি, টিভিটি স্ট্যান্ড বাই রিলিজ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে লাইট ব্যাক লাইট এটা কিন্তু অন হয়ে গেছে, মানে আমাদের টিভিটি কিন্তু অন হয়ে গেছে। এখানে দেখেন ব্যাক লাইট কিন্তু অন হয়ে গেছে। তো আমাদের যে টিভিটির সিমটমটা রয়েছে, টিভিটির সিম বন্ধ করছ, বন্ধ করছিলাম, টিভিটির সিমটমটা যে রয়েছে এটা যদি আমি আপনাদেরকে দেখাই, এইদিকে সামনে ভালো করে দেখাই, দেখেন এখানে কিন্তু আমাদের ব্যাক লাইট রয়েছে কিন্তু আমাদের যে স্ক্রিনটা রয়েছে স্ক্রিনটা হালকা আপনার গ্রিনই একটা ভাব, গ্রিন একটা কালার আমরা এখানে দেখতে পাচ্ছি, গ্রিন কালার। মানে যত সময়টা বেশি নিচ্ছি ততই কিন্তু আপনার এই গ্রিন কালার ভাবটা এটা কিন্তু একটু লাইট করছে। তো এমতো অবস্থায় ফার্স্ট যেটা আমরা করব সেটা হচ্ছে আমাদের টিভিটির যে বেসিক ভোল্টেজগুলো রয়েছে এই বেসিক ভোল্টেজগুলোকে আগে মেজার করে দেখব যে আমাদের টিভিটিতে ভোল্টেজগুলো সপক্ষে রয়েছে কি না। ফার্স্ট যেটা করতে হয় আমি বরাবরই বলি যে আমাদের প্যানেল মেরামতের ক্ষেত্রে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে প্যানেলের যে ভোল্টেজগুলো রয়েছে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই ভোল্টেজগুলোকে ফার্স্ট টাইম আমাদেরকে মেজার করে দেখতে হবে। বন্ধুরা, আমি টিকনের যে আমি ভোল্টেজ মেজার করার আগে কিছু বিষয় আপনাদেরকে শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা আইসি, দুইটা কয়েল, এটা হচ্ছে আমাদের ডিসি টু ডিসি আইসি, এটা হচ্ছে লিনিয়ার একটা রেগুলেটর, 1.2 ভোল্টের একটা রেগুলেটর, এটা হচ্ছে আমাদের টিকন প্রসেসর। এই টিকন প্রসেসরের কোর ভোল্টেজটা আমাদের জেনারেট করে আমাদের এই রেগুলেটরটা, এবং এটা হচ্ছে আমাদের ইইপ্রম, এটা হচ্ছে আমাদের গামা আইসি, এটা হচ্ছে আমাদের লেভেল শিফটার আইসি। সো বন্ধুরা, এই ছিল মোটামুটি। তো এখন যদি এইখানে আমি আমাদের যে ভোল্টেজগুলো রয়েছে ভোল্টেজগুলোকে যদি মেজার করি, এখানে বন্ধুরা আমাদের প্যানেলে দেখেন প্যানেল ভিসিসি সাপ্লাই 12 ভোল্ট কিন্তু এখানে ওকে রয়েছে। দেখেন প্যানেল ভিসিসি সাপ্লাই 12 ভোল্ট কিন্তু এখানে ওকে রয়েছে। আমি এটা আমাদের যে গ্রাউন্ড রয়েছে গ্রাউন্ডের সঙ্গে অ্যাডজাস্ট করলাম মিটারের নেগেটিভ প্রোবটা, এবং ফিউজের এই প্রান্তে যদি আমাদের ভোল্টেজটাকে দেখি এইখানে দেখেন আমাদের 12 ভোল্ট কিন্তু প্রেজেন্ট রয়েছে। সো নেক্সট যদি আমাদের যে ডিভিডিডি ভোল্টটা ভিডিডি ভোল্টটা যদি দেখি এখানে দেখেন 3.2 ভোল্টেজ, এটা হচ্ছে আমাদের ভিডিডি ভোল্ট, এইটা কিন্তু আমাদের ওকে রয়েছে। এখন নেক্সট যদি এভিডিডি ভোল্টেজটা দেখি, বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমাদের এভিডিডি টেস্ট পয়েন্ট, এই এভিডিডি টেস্ট পয়েন্টে এইখানে যদি আমি ভোল্টেজটা দেখাই এখানে দেখেন আমাদের মিটারে কিন্তু কোনো ধরনের ভোল্টেজ শো করছে না। এবং আমাদের যে ভিজেইজ ভোল্টেজ, এটা হচ্ছে ভিজেইজ টেস্ট পয়েন্ট, এখানে ভিজেইজ যে ভোল্টেজটা এখানে কিন্তু ভিজিএস কোনো ভোল্টেজ আমরা পাচ্ছি না। এখানে এটা হচ্ছে ভি অফ, অর্থাৎ ভিজিএল যে ভোল্টেজটা এখানে ভিজিএল ভোল্টেজটাও কিন্তু আমরা পাচ্ছি না। সো বন্ধুরা, মোট কথা আমাদের যে প্যানেলটা রয়েছে, তো এই প্যানেলে 12 ভোল্ট ইনপুট হচ্ছে এবং এইখান থেকে আমাদের 3.3 ভোল্ট, শুধুমাত্র 3.3 ভোল্টটা আমাদের এইখানে আউটপুট হচ্ছে, জেনারেট হচ্ছে। এছাড়া আমাদের গ্রাফিক্স তৈরি হওয়ার জন্য অন্যান্য যে ভোল্টেজগুলো দরকার অন্যান্য ভোল্টেজগুলো কিন্তু আমরা পাচ্ছি না। তো এই অন্যান্য ভোল্টেজ পাচ্ছি না এর মানে এই আমাদের ডিসি টু ডিসি আইসিটা খারাপ না ভালো, এটা জাস্টিফাই করার কিছু ওয়ে রয়েছে। সেই ওয়েগুলো মূলত আমাদের যে আমার এখানে যারা কাজ শিখে সেই স্টুডেন্টদেরকে মূলত ভালো করে বুঝিয়ে দেওয়া হয়, আর 10-15 মিনিটের ভিডিওতে টোটাল কনসেপ্ট বা
টোটাল কনসেপ্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা পসিবল না, এটার জন্য প্রপার ট্রেনিংয়ের প্রয়োজন। আর বেসিক সূত্র যদি জানা থাকে এবং একটা প্যানেলের স্ট্রাকচার স্কেমেটিক ডায়াগ্রাম সম্পর্কে যদি আইডিয়া থাকে, ধারণা থাকে, তাহলে কিন্তু সব ধরনের জটিল সমস্যার সমাধান করা কিন্তু পসিবল। সো বন্ধুরা, যারা কাজ শিখতে চান তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন। সো বন্ধুরা, আমি আর একবার দেখাই, এখানে শুধুমাত্র আমাদের 12 ভোল্ট VCC সাপ্লাইটা, এটা দেখেন 12 ভোল্ট VCC সাপ্লাইটা ইনপুট হয়েছে, এটা রয়েছে 3.3 ভোল্ট, এটা রয়েছে, এবং এইখানে আমাদের যে কোর ভোল্টেজ 1.2 ভোল্ট, এইটা কিন্তু আমরা পাচ্ছি। এছাড়া VGS VGL অন্যান্য ভোল্টেজ কিন্তু আমরা পাচ্ছি না। তো আমাদের যে ইপ্রম রয়েছে, এই ইপ্রমে যদি আমাদের ভোল্টেজ দেখি, এইখানে দেখেন 3.2 ভোল্ট, এটাও কিন্তু আমাদের ওকে রয়েছে। SCL SDL এ ভোল্টেজটা, SCL SDL ভোল্টেজ, এগুলো সবই মোটামুটি ওকে রয়েছে। সো বন্ধুরা, এইখানে যেহেতু ভোল্টেজগুলো প্রপার তৈরি হচ্ছে না, সেই জন্য কিন্তু আমাদের যে প্যানেলে গ্রাফিক্স থাকার কথা সেই গ্রাফিক্সটা আমরা দেখতে পাচ্ছি না। সো এই প্রবলেমটা কোথায়, কোত্থেকে এই প্রবলেমটা সলভ করা যায়, সেটাকে আমি ফাইন্ড আউট করব। ফাইন্ড আউট করার পর দেন আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এইখান থেকে কিছু ট্র্যাক এইখান থেকে কেটে দিয়েছি, এবং কেটে দেওয়ার পরে আমাদের যে প্যানেলটি রয়েছে, এই প্যানেলের যে রেজাল্টটা যদি আমি আপনাদেরকে দেখাই, এখন আমাদের প্যানেলের ছবি তৈরি হয় কিনা। সো বন্ধুরা, DC to DC IC খারাপ না, প্রোটেকশনে রয়েছে, এই ব্যাপারে বেশ কিছু টেকনিক আমাদের স্টুডেন্টকে শেখানো হয়। যারা কাজ শিখতে চান তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন অফলাইন অথবা অনলাইন প্রশিক্ষণের জন্য। সো বন্ধুরা, এখন আমি টিভিটিকে স্ট্যান্ড বাই রিলিজ করবো। স্ট্যান্ড বাই রিলিজ করার পরে দেন আপনাদের সঙ্গে দেখাবো যে এটার কাজের রেজাল্টটা। বন্ধুরা, আমাদের যে টিভিটি রয়েছে, এই টিভিটির প্রোটেকশন DC to DC IC-র প্রোটেকশন রিমুভ করেছি, এবং এখান থেকে কিছু ট্র্যাক আমি কাটিং করেছি। করার পর আমার যে প্যানেলটি রয়েছে এটাকে যদি আমি স্ট্যান্ড বাই রিলিজ করি, স্ট্যান্ড বাই রিলিজ করার পরে এটার রেজাল্টটা আমরা দেখি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের যে টিভিটি রয়েছে, টিভিটি কিন্তু সেম কন্ডিশন, আমাদের DC to DC IC প্রোটেকশন রিমুভ হয়েছে, এবং যে ভোল্টেজগুলো জেনারেট হওয়ার কথা সেই ভোল্টেজগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের প্যানেলে কোনো ধরনের গ্রাফিক্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সো বন্ধুরা, এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা যদি এখন আমি ফাইন্ড আউট করি যে এই প্রবলেমটা মূলত কোত্থেকে আসছে, সো বন্ধুরা এইটা ফাইন্ড আউট করার জন্য যেটা করতে হবে, আমি এটার ভোল্টেজগুলো সবগুলো ভোল্টেজ আপনাদেরকে ভালো করে ভেরিফাই করে দেখাই। তুমি ক্যামেরাটা ভালো করে এইখানে দেখো, দেখেন বন্ধুরা, এখানে প্যানেল VCC সাপ্লাই আমাদের মিটারে 12 ভোল্ট, এটা কিন্তু ওকে রয়েছে আমাদের প্যানেল VCC সাপ্লাই, এবং আমাদের 3.3 ভোল্ট VDD ভোল্ট, যেটা আমাদের টিকন প্রসেসরের জন্য দরকার, সেই 3.3 ভোল্ট কিন্তু আমাদের মিটারে ওকে রয়েছে, এবং আমাদের প্রসেসরের যে কোর ভোল্টেজ রয়েছে 1.2 ভোল্ট, দেখেন এই 1.2 ভোল্টটাও কিন্তু আমাদের মিটারে ওকে রয়েছে। 1.2 ভোল্ট মিটারে দেখাও, 1.2 ভোল্ট আমাদের মিটারে কিন্তু ওকে রয়েছে। সো বন্ধুরা, এখন অন্যান্য ভোল্টেজ যে রয়েছে, এবিডিডি ভোল্টেজটা দেখাও, আমাদের মিটারে কিন্তু এবিডিডি ভোল্টেজটাও ওকে রয়েছে, এবং VGS ভোল্টেজটা দেখাও, মিটার আমাদের VGS ভোল্টেজটাও ওকে রয়েছে, এবং VGL ভোল্টেজটা দেখাও, হ্যাঁ VGL ভোল্টেজটাও ওকে রয়েছে। এবং আমি যদি গামা সেকশনে ভোল্টেজগুলো দেখি, বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন গামা সেকশনে ভোল্টেজ, এটা আপনার মিলিভোল্ট দেখাচ্ছে, 397 মিলিভোল্ট, এবং আরেক পয়েন্টে দেখতে পাচ্ছেন এখানে 2.8 ভোল্ট দেখেন, এবং অন্য আরেকটা পয়েন্টে দেখেন 3.5 ভোল্ট, এবং তারপরেরটাতে দেখেন 4.45 ভোল্ট। এর মানে আমাদের গামা সেকশনের যে ভোল্টেজগুলো রয়েছে, গামা সেকশনের সব ভোল্টেজগুলোও ওকে রয়েছে, এবং আমাদের যে লেভেল শিফটার রয়েছে, লেভেল শিফটারের এইখানে ভোল্টেজ কিন্তু আমাদের আউটপুট হচ্ছে, দেখেন লেভেল শিফটারের ভোল্টেজগুলোও কিন্তু ওকে রয়েছে, লেভেল শিফটার থেকে আউটপুট হচ্ছে আমাদের কিছু ভোল্টেজ, এই লেভেল শিফটারের আউটপুট কিছু ভোল্টেজগুলোও কিন্তু আমাদের ওকে রয়েছে। সো বন্ধুরা, এমত অবস্থায় যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের প্যানেলে কিন্তু গ্রাফিক্স আমরা দেখতে পাচ্ছি না, এটার কারণটা কী? কারণটা হচ্ছে আমাদের যদি LVDS সিগন্যালের যে সিগন্যালগুলো রয়েছে, এইগুলো যদি ভালো করে মেজার করি, LVDS কেবলের যে সিগন্যালগুলো, মিটারে দেখাও, এখানে দেখেন মিটারে দেখাচ্ছে 2.0 ভোল্ট, এটা কিন্তু আমাদের অ্যাবনর্মাল ভোল্টেজ 2.0 ভোল্ট, এবং অন্যান্য ভোল্টেজ দেখেন এখানে কোনো ভোল্টেজ দেখাচ্ছে না,
অন্য টেস্ট পয়েন্টে দেখেন 1.6 ভোল্ট। এই যে ভোল্টেজগুলো আমাদের এলভিডিএস সিগন্যাল, তো এই সিগন্যালের যে ভোল্টেজগুলো রয়েছে এইগুলা মূলত অ্যাবনর্মাল। মূলত আমাদের যে টিকন প্রসেসরটা রয়েছে এই টিকন প্রসেসরটা খারাপ হওয়ার কারণে আমরা প্যানেলে গ্রাফিক্সটা দেখতে পাচ্ছি না। সো বন্ধুরা, এই টিকন প্রসেসরটা আমার কাছে অ্যাভেলেবেল নাই, যার জন্য আমি এটাকে রিপ্লেস করতে পারছি না। যদি কাস্টমার এই টিভিটি আমার কাছে রেখে যায় এবং আমি যদি এটাকে সংগ্রহ করতে পারি, কালেক্ট করতে পারি, দেন আমি এটা আপনাদেরকে লাগিয়ে শেয়ার করবো। আর যদি কাস্টমার নিয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। সমুদ্রা, এই ছিল মূলত আজকে ভিডিও। আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার এবং কিছু নলেজ দেওয়ার চেষ্টা করেছি। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে যারা কাজ শিখতে চান এলসিডি এলইডি টিভির, তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।